পাগল বলে কেউ বা বলে যাদুকর, আল্লাহ বলেন প্রিয় হাবিব তুমি আমার পয়গম্বর। আল্লাহুম্মা হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। নসিমে জানবে বাতহা গুজর কোন জাহওয়ালম মুহাম্মদ রা খবর কোন বালাগাল উলা বিকামালিহি কাশাফাতু জাবি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে বসা ওলামা একরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, আল্লাহ দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি বারানের জন্য বাড়ি থেকে নিয়ে এসেছে। পৃথিবীর কাউকে খুশি করার জন্য না, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য যারা এসেছি খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যারা বক্তা আলোচক খতি তাদের জন্য রেড সিগন্যাল, এই মোবাইল যাদের আছে বন্ধ করে দাও। আর কথা বলে কে এমনিতে বাজে এখন অনেক বেশি, এত রাতে মাহফিল করা ঠিক না, সর্বোচ্চ রাত 9:30 থেকে 10:30-11 মাহফিল শেষ করে দেওয়া দরকার, এখন বেজে যাচ্ছে প্রায় 11। আমরা দাওয়াত দিয়েছেন বলে একবার যা তা মনে হয় এই নিয়মটা ঠিক না, এই নিয়ম পাল্টানো লাগবে। তাহাজ্জুদের নামাজ পড়ে অনেকে, ফজরের নামাজ পড়া লাগবে, সকালে কর্মজীবন আছে, চারিদিকে তাকিয়ে এত মাহফিল নাকি নাকি এইটা করে ফজরের নামাজও পড়বেন না, কাজ কাম না করে বসে থাকবে, মাহফিল শুনলে আরো গোনা। সেদিন একজন বক্তার খাদেম এসেছিল, দুঃখ করে বলছিল হুজুর এই লোকটার সাথে 13 বছর আছে, ফজরের নামাজ আর এশার নামাজও পড়েছে, আমি আজ দেখি বক্তার অবস্থা যদি এই হয় যারা শোনে ও তো মনে হয় জীবনে আর বলবে ও ঘুমিয়েই থাকবে। এখনকার যে সমস্ত মা আর বাবা ডিজিটাল যারা, এরা সকাল 9টার আগে ঘুম থেকে ওঠে না, 9টার আগে যদি মা বাবাই না ওঠে যে সন্তান তো উঠবে একটা, ঘুমের ভেতরে মরে থাকার কথা না। এই নিয়মটা আপনারা পাল্টাবেন, এই যে ঈসা আলাইহিস সালামের নাম দিয়ে সারা রাত বিভিন্ন জেলায় দেখি এগুলো হয়, আর এগুলো বাংলাদেশের এই যে পাবনা, সিরাজগঞ্জ, ওদিকে সাতক্ষীরা, এই তিনটা জেলায় বেশি হয়। এই নিয়মটা ঠিক না, বিশ্বনবী জানিয়েছেন এশার নামাজ পড়ে গুরুত্বপূর্ণ কোনো কাজ না থাকলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, কারণ তাহাজ্জুদের নামাজ পড়া লাগবে, ফজরের নামাজ পড়া লাগবে, সকালে আবার কাজ কামে হাত দেওয়া লাগবে, চারিদিকে খেয়াল করে এই মাহফিল গুলো করা দরকার। এই একদিনে এগুলো করে 3 দিনে জের কাটে না নাকি, এরকম করবে আর তুলে দেয় রাত 10:30-11 বলে হুজুর সালাম রাত 2টা পর্যন্ত, আমি তো আর মানুষ নয় মেশিন, আমার ঘুমানো লাগবে না। সে এক জায়গায় ওয়াজ শুনলাম, পীর সাহেব ওয়াজ করছেন, মরিদ নাকি গাছের ডালে হাত দিয়ে জিকির করছেন, এত বিভোর বাকল চলে গেছে গাছে হাতের উপর দিয়ে ওটের পায় জিকির করিয়ে, ও কোন পীর সাহেবের মরিদ আমি জানি না, বা কোন নবীর উম্মত ছিল যে নামাজ কালাম পোশাক পায়খানা শরীয়তের কোন বিধান ছিল না। এই সমস্ত কাজ কারবার গুলো শরীয়তের যে বিধানগুলো আমার আল্লাহ দিয়েছেন কোরআনে কারিমে 500 কয়টা, আমরা হয়তো সবগুলো আলোচনা করতে পারবো না, যে কয়টা পারি আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে যেগুলো আছে
এটাকে মহাসম্মেলন না? কোরআনে কারীম থেকে কথা শোনার জন্য যারা দলমত নির্বিশেষে বসে আছি, আল্লাহ যেন কোরআন থেকে কিছু কথা শোনা, উপলব্ধি করা, বাস্তবে আমল করার তৌফিক আমাদেরকে দান করে। বক্তা যারা তাদের জন্য রেড সিগন্যাল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা খতিব হবে, বক্তা হবে, আলোচক হবে, তাদের জন্য বলছি, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইনাতি ওয়াল হুদা মিন বাদি মা বাইয়ানাহু লিন্নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়ায়ালআনুহুমুল্লাহিন। সূরা বাকারার 159 নম্বর আয়াত, এটা তাফসীরে সাবারি থেকে বলছে, আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা ইয়াকতুমুনা কাতামা, ইয়াকতুম মানে গোপন করা, এটা মজারের আলোচনা, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, তার মানে এখন যারা করছে ভবিষ্যতে যারা করবে, এ ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত, কারণ কোরআন শরীফ কিয়ামত পর্যন্ত থাকবে এ গ্যারান্টি দিয়েছেন কে? কিয়ামতের পরও কোরআন শরীফ থাকবে, কিয়ামতের পরে জান্নাতি মানুষদের সামনে আল্লাহ যেটা তেলাওয়াত করে শোনাবে তার নাম কি? আরো আসতে বলবে। এই জন্য একমনা দিয়েছেন যারা গোপন করছে করবে, মা আনসাল না যা আমি নাজিল করেছি মিনাল বাজ্জিনাতি ওয়াল হুদা, কোরআনে কারীমের স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে কেন দিলাম, কেন নাজিল করলাম, মা বাজ্জিনাহু লিন্নাসি ফিল কিতাব, কোরআনের ভেতরে যে বর্ণনাগুলো আছে এগুলো মানুষের কাছে যেন বর্ণনা করে, কাদের কাছে? এদের লিন্নাস দিয়েছেন আল্লাহ, লাম শব্দটা ব্যবহার হয় জিন্দা মানুষদের জন্য, যাদের জীবন আছে তাদের জন্য লাম ব্যবহার করা হয়, লাম ব্যবহার করে আল্লাহ জানিয়েছেন কোরআন তেলাওয়াত করা লাগবে, কোরআন তাফসীর করা লাগবে, বসানো লাগবে যাদের জীবন আছে তাদের সামনে। কিন্তু আজ আমরা নিয়ম উল্টিয়ে ফেলেছি, কোরআন এখন পড়া হয়, বসানো হয়, শোনানো হয় যারা মরে গেছে তাদের। আমি উঠলে সব মাইক নষ্ট হয়, বুঝি না আপনাদেরকে কোন ব্যারামে ধরে, বুঝি না, এতক্ষণ তো বেশ ভালোই ছিল। কে এত এত কম আওয়াজ কেন? আমি উঠলাম কারেন্টের ভোল্টেজ কমে যাচ্ছে, ভান্ডামি করা যায় কেমন? যত দর্শক আমার কপালে ঠিক হতে যে দাওয়াত নিয়েছিলাম মরতে মরতে আল্লাহ। আমার ভাইরা যতটুকু শোনা যাচ্ছে এভাবে শোনে, বারোটার পরে আমি কথা বলি না, ফেরেশতা জিব্রাইল এসে যদি বলে বলেন না, তাও না, কারণ বারোটা পর্যন্ত নিয়ম, বারোটা পর্যন্ত ঠিক না, তারপর বারোটা পর্যন্ত কম রাত না, আমার নামাজ পড়া লাগবে না, ঘুমানো লাগবে না, আর সকালে কাজ কাম নেই, মাদ্রাসার মাহফিল গুলো আমি নিতে চাই না, এই কারণে আদায় করতে করতে রাত 11টা বাজে, যে উদ্দেশ্যে মাহফিল দেয় ওইটা ওদের সাকসেস হয়ে গেলে সব। এত দূর থেকে মানুষগুলো আসে কোরআন শোনার জন্য নাকি খেলা দেখার জন্য আসে? আর এখন যদি বারবার ডিস্টার্ব হয় আলোচনা কিন্তু তোলা যাবে না, এমনিতে সময় কম, আপনার যতটুকু শুনতে পাচ্ছেন এদিকে কান লাগিয়ে থাকেন, আর গল্প করছে কারা গো, আমার কানে আওয়াজ আসছে, এ দেখেন তো আমি কথা বন্ধ করেছি এরপর কথা বলে কারা, এরা কি মানুষ নাকি কলেরা? কলেরা কথা বলবেন না ভাই, কারণ কাজ যদি করতে হয় এশারায় করে, কোরআনের মাহফিলে এদিক ওদিকে তাকানো জায়েজ নেই, আর আপনি কথা বলছেন চুপ করে এদিকে তাকিয়ে থাকে। কিছু মানুষের কমন সেন্স নেই, গরু ছাগলের মতো বললেও জান আর বলে,
জীবিত মানুষদেরকে আল্লাহ কোরআন শোনানোর জন্য আহ্বান জানালেন কোরআনে কারিমে। আজ বাস্তবতা আমরা পাল্টিয়ে ফেলেছি, মানুষ মারা গেলে কোরআন পড়া হচ্ছে, কোরআন দিয়ে তার সব কিছু করে জান্নাত পর্যন্ত দিয়ে দেয়া হচ্ছে। ওর জীবনটা যদি কোরআনের উপরে না চলে, ও মারা গেলে ওর সামনে কোরআন পড়লে ওর আযাব আর বেড়ে যাবে। যে ব্যক্তির জীবনটা কোরআনের উপরে চলেছে, ও মারা গেলে কোরআন পড়া লাগবে না, কোরআনই তাকে সুপারিশ করে জান্নাতে দিয়ে আসবে। এজন্য জিন্দা থাকতে আপনি কোরআন শরীফ শুনবেন, এমন কোরআন আপনাকে শোনানোর জন্য আমি আল্লাহ দায়িত্ব দিলাম। আলহামদুলিল্লাহিল্লাযী আনসালা আলা আবদিহিল কিতাব ওয়ালাম ইয়াজআল্লাহু ওয়াজা। সূরা কাহফ 15 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের প্রথম নাম্বার এটা আয়াত। আল্লাহ পাক বলেন, সব প্রশংসা আমি আল্লাহর জন্য, কেন? কারণ আমার বান্দাকে আমি কিতাব দিয়েছি। পৃথিবীতে অন্য কেউ কিতাব দিতে পারে না, এজন্য কারো প্রশংসা করা জায়েজ নেই। প্রশংসা হবে শুধুমাত্র আল্লাহর, এজন্য হামদের আগে আলিফ লাম দিয়েছেন আল্লাহ। এটা আলিফ লামে ইস্তিগরাতে, গারগন মানে ডুবন্ত। পৃথিবীতে যত প্রশংসা হতে পারে সব আমার আল্লাহর জন্য খাস। কার জন্য? অন্য কারো প্রশংসার জন্য মাদা শব্দ ব্যবহার করা হয়, আর আমার আল্লাহর প্রশংসার জন্য ব্যবহার করা হয় হাম। হামদের আগে আলিফ লাম দিয়ে আল্লাহ নির্ধারিত করে দিলেন, কারো প্রশংসা করা যাবে না, যদি করতে চাও আমি আল্লাহর প্রশংসা করো। কেন প্রশংসা করবা? ওয়ালাম ইয়াজআল্লাহু ইওয়াজা, এমন কিতাব এমন কোরআন আমার বান্দাকে দিয়েছি যে কিতাবের ভেতরে কোনো বক্ষতা নেই, কোনো গোপন কথা নেই। কোরআনে কারিমের যত কথা সব ওপেন, সব কি বলেন? লিন্নাসি ফিল কিতাব, মানুষের জন্য যে বক্তব্য দিয়েছি এটা কোরআনে কারিমে আমি আল্লাহ সবগুলো স্পষ্ট। চোদ্দ নম্বর পরে 11 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের 44 নম্বর আয়াতের শেষের দিকে আছে এটা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার প্রতি যে কিতাব আমি দিলাম এই কোরআন শরীফের জিকির, আপনি মানুষের সামনে স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে দেবেন। শুধু আপনি বুঝিয়েই দেবেন, আপনার দায়িত্ব সে এতটুকু না। ওয়ালা আল্লাহু ইয়াতাফাক্কারুন, যারা এই কথাগুলো শুনবে তারাও যেন কোরআনের ওই কথা নিয়ে চিন্তা ভাবনা করে। আমার দায়িত্ব নাই, আমি পালন করে যাব, আপনারও দায়িত্ব বেড়ে গেল। কোরআন থেকে এখন যা শুনবেন ওইটা নিয়ে আপনাকে চিন্তা করা লাগবে। ওয়ালা আল্লাহু ইয়াতাফাক্কারুন, তারাও যেন চিন্তা ভাবনা করে। কে বলছে? বলেন আল্লাহ। আপনি যদি আমার এই কথাগুলো চিন্তা ভাবনা না করেন, আপনার খবর আছে। وَإِذَا سَمِعُوا مَا أُنْزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ يَقُولُونَ رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ। সূরা মায়েদা 7 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 83 নম্বর আয়াত এটা। হে নবী, আপনার প্রতি যে কিতাব আমি দিয়েছি, ঈমানদার মানুষেরা যখন শুনবে, কোরআনের এই মর্মবাণী গুলো যখন উপলব্ধি করবে, আপনি দেখবেন তাদের চোখ পানিতে ভিজে গেছে। সবার চোখে পানি আসবে না কোরআনের কথা শোনার পরে। যাদের মন আবু জেহেলের মতো, ওদের রাগ বেড়ে যাবে, আর যাদের মন আবু বকরের মতো, ওদের অবশ্যই চিন্তা ভাবনা আসবে, চোখে পানি আসবে। মাস্ট বি মিম্মা আরাফু মিনাল হক, বলে দিয়েছেন আল্লাহ, সঠিক কথাগুলো অনুধাবন করবে যখন, উপলব্ধি করবে। তাফিদু মিনাদ্দামি, ওই তাদের চোখ দিয়ে দেখবেন পানি পড়ছে। এজন্য যারা বসেছেন দলীয়, যত চিন্তা ভাবনা আছে সব বাদ দিয়ে বসা লাগবে।
আসার পরে কত মানুষ বলে হুজুর এটা বলবেন না, ওইটা বলবেন না, এটা বলবেন না, ওইটা বলবেন না, আপনার কাছে শুনে যদি সব বলা লাগে পারে নিয়ে আসলেন কেন? আর আপনার কাছে আমি কম যদি বসতাম তাহলে আমাকে নিয়ে আসতেন না। সুতরাং আমার যেটা কম যখন বলেন চুপ করে থাকবেন। একটা কথা যদি আপনি ভুল ধরতে পারেন তাহলে আমার জীবনে কথা বলবো না, কিন্তু যদি ভুল না ধরতে পারেন আপনাকে প্রমাণ করে মেনে নেওয়া লাগবে। শুধু টাঙ্গাইলি না সারা পৃথিবীর 228টা রাস্তাটা ছড়াবে। পরশুদিন যেখানে মাহফিল ছিল টাঙ্গ না পরশুদিন ছিল আমার জয়পুরহাট কামিল মাদ্রাসা হানাই 50 জন আলেম বসেছিল, 4 জন ডক্টর বসেছিল, একটা আলোচনা দিয়েছে আয়াতের উপরে ইয়া আয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ এই শব্দের উপরে। তো এতগুলো আলেম 50 জন কামিল মাদ্রাসায় যারা আলেম থাকে বসে বসে আছে, 4 জন বিশ্ববিদ্যালয়ের ডক্টর, কেউ তো কোনো কথা বলবে আর পাগল ছাগল এসে যত ভুল ধরে। কোরআনের হক কথাগুলো আমার তাড়ো নাই বলা লাগে। আমিও তো হাজার হাজার কাহিনী মুখস্থ করেছি, কত বাপ দাদার কাহিনী আমারও মুখস্থ আছে, আমি বলতে চাই না। এই কারণে কারণ তাফসিরুল কোরআন মাহফিল যেখানে একটা শব্দের বিশ্লেষণ করা লাগবে। আল্লাহর নবী আল্লাহ ওই জন্যই পাঠিয়েছিলেন, হে নবী লে তো বাজবেন আলিন নাস, আপনি ব্যাখ্যা করবেন বিশ্লেষণ করবেন কাদের সামনে? মানুষের সামনে। এখানে যারা আছে মানুষ না গরু ছাগল, মানুষের সামনে ব্যাখ্যা করার জন্য আপনি নিয়ে আসলেন আর আমি ওই ব্যাখ্যা করার জন্য বসলাম। আল্লাহ যেন আমাকে তাওফিক দেয় আপনি সেই দোয়া করেন। ওয়ালায়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীর। আপনি কোরআন থেকে সঠিক সমাধান তাদের কাছে দিয়ে দিলেন। নবী এখন আছে, এ দায়িত্ব তো আলেমদের। এক কথা বলেন, এই জন্য বক্তা হওয়া শুধু হওয়া না, ঝাল আছে। কোরআনের সঠিক কথাগুলো যারা তুলে ধরবে না উলাইকা ইয়ালানুহুমুল্লাহ, আল্লাহ বলেন আমি নিজে তাদের উপরে লানত করি। শুধু এখন করছি করব তা না, এখন শুরু হয়ে গেছে যারা কথা বলছে না, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত যারা মুখাটা শয়তান চোখ করে বসে থাকবে কোরআন জানার পরে, ওদের প্রতি আমার আল্লাহ লানত করিয়ে যাবে। ওয়ালানুহুমুল্লাহ আইনুন বহু বছর এটা পিপিলিকা থেকে শুরু করে ফেরেশতা পর্যন্ত যত সৃষ্টি আল্লাহ বানিয়েছে সব সৃষ্টি ওর জন্য বদদোয়া করে। যে মাটিতে দাঁড়িয়ে আছে মাটি পর্যন্ত ওর জন্য বদদোয়া করে, আল্লাহ নাফরমানকে তুমি দাবিয়ে দাও। যার জন্য আল্লাহ ফেরেশতারা সৃষ্টি কল বদদোয়া করে ওর ওয়াজ শুনে লাভ হবে? কথা বলেন না কেন? এই জন্যই তো ঝামেলা মার্কে কথা বলা হয়, তাছাড়া আমার কি দরকার? দুই নাম্বার, আমার আল্লাহ রেড সিগন্যাল দিয়েছেন যে মানুষগুলো কমিটিতে আছে, কমিটিতে যারা দায়িত্বে আছে যারা আসে কুষ্টিয়া থেকে পর্যন্ত আমারে নিয়ে এসেছে, আল্লাহ তাদের ডাক দিলেন। আমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আইয়াজকার ফিহা ইসমুহু ওয়া সআ ফি খারামিহা। সূরা বাকারা প্রথম নাম্বার পারার 17 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইনের 114 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, এটাই আপনি কাছিরে পাবেন। আল্লাহ তাআলা বলেন বড় জালেম দেখতে চাও, ছোট খাটো জালেম দেখা লাগবে না, বড় জালেম তো ওইটা মিম্মান কাতা মিম্মান মানা মাসাজিদ আল্লাহ, যার আমার আল্লাহর ঘর মসজিদে। এখানে আল্লাহর ঘর বলতে শুধু মসজিদ গুলো না, এটাও একটা আল্লাহর ঘর। এখন এখানে কোরআনে কারিমের কথাগুলো বলা হচ্ছে, নবীজির হাদিস প্রচার করা হচ্ছে, সাময়িক কিছু সময়ের জন্য এটা জান্নাতের এখন বাগান হয়ে গেছে। বলেন
আমি আল্লাহর কথাগুলো, আমি আল্লাহর নামের আলোচনা গুলো বলতে দেয় না, নিষেধ করে বাধা দেয়। আমি আল্লাহ বলছে এগুলো ছোট খাটো জালেম না, এগুলো বড় জালেম। আসলাম ইসমে তাফসিলের সিগা কমিটিতে যারা আছে ওরা ভালো নেই, ওরাও ঝামেলা আছে, এ কথা বলছেন। তিন নম্বরে যারা শ্রোতা বসে আছে আমার আল্লাহ তাদের জন্য এবার সিগনাল দিচ্ছেন না, তিন নম্বরটা বলবো না। আল্লাহ পাক বলেন ওয়াইন্না মিনহুম লা ফারীকান ইয়ালগুনা আলসিনাতাহুম বিল কিতাবি লিতাহসাবুহু মিনাল কিতাব ওয়ামা হুয়া মিনাল কিতাব ওয়ায়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহি ওয়ামা হুয়া মিন ইনদিল্লাহ ওয়ায়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়াহুম হাজারো বক্তা বের হবে, খতিব বের হবে, আলোচক আসবে দুনিয়ায়, তারা লেসানের বহু বছর আলসেনা দিয়েছেন আল্লাহ, লাল নুন মানে রং, তারা জহব্বা উলট পালট করে রং ঢং দিয়ে সুর দিয়ে এমন কায়দায় কথা বলবে মনে হবে কথাগুলো কোরআন হাদিসে আছে। আল্লাহ বলেন না, ওরা আল্লাহর নামেই বলবে আল্লাহ এগুলো দিয়েছে, অথচ আমি আল্লাহ এগুলো দেইনি। রং ঢং দিয়ে জহব্বা উলট পালট করে সুর দিয়ে এমন কায়দায় বলা হয়, মানুষ মনে করে এগুলো কোরআনে আছে। আল্লাহ বলেন ওরা যে আল্লাহর নামে মিথ্যা কথা বলছে ওরা কিন্তু জানে, এরপরও বলে। এরকম বক্তা তো বাংলাদেশে নেই, আছে মানে নাম ধরে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা শ্রোতা তাদেরকে বলছে, প্রচার করা হয়েছে কয়েকদিন ধরে, মাইকিং হচ্ছে, পোস্টারিং করা হয়েছে, মোবাইলে কানে কানে মেসেজ চলে গেছে, কোরআন প্রচার করার জন্য অমুক অমুক আসবে, সেই সিলেট থেকে, কুষ্টিয়া থেকে, চুয়াডাঙ্গা থেকে, আলোচনা করার জন্য নাম পর্যন্ত বর্ণনা দিয়েছে। রব্বুল আলামিন বলেন যাদের কানে আওয়াজটা গেল যে কোরআন শোনানো হবে, ইসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিরু মুস্তাকবিরুন কাল্লাম ইয়াসমা ফাবাশশিরহু বিআযাবিন কিন্তু তারা নিজেদের কাজ কর্ম নিয়ে ব্যস্ত থাকে, অহংকার করে, কোরআন শুনতে যায় না। হে নবী, ওদেরকে আপনি যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিন, জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং যারা আসে নাই ওদের ঝামেলা আরো বেশি, আর যারা এসেছে এদের জন্য আল্লাহর সিগন্যাল কে অমানাস বলা মুমিম্মা জুকি রবি আয়াতি রব্বিহি সুম্মা আরদ আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। সূরা হামিস সেজদা, সূরা সেজদা 21 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 2 নম্বর উপর 22 নাম্বার আয়াত, আল্লাহ তাআলা বলেন আমান আসলাম বড় জালেম দুনিয়ায় ওইটা মিম্মান সুকি রবি আয়াতি রব্বিহি, যাকে আল্লাহর আয়াত দিয়ে ওয়াজ করা হয়। এখানে ওয়াজ হচ্ছে কার আয়াত দিয়ে? নামের হামতার বাবার কথা, কথাগুলো শোনার পরে জুম্মা আরাদান হা মানতে তো চায় না, পেছন ফিরে চলে যায় অহংকার করে, ইন্না অবশ্যই আমি আল্লাহ মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। এ ধরনের পাপিষ্ট অপরাধী মুজরিম গুনাহগার বান্দা বান্দিদের থেকে আমি প্রতিশোধ নেবই নেব। যারা এসেছেন তাদেরও খবর আরো খারাপ হবে, চলে যান। আল্লাহ পাক আর একটা কথা বলে আমি শেষ করছি, কষ্ট হচ্ছে? ওইদা ইলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি قالوا حسبنا ما وجدنا عليه
আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন। সূরা মায়েদার 104 নাম্বার আয়াতে 7 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে আছে, ভালো করে খেয়াল করে। বাইরে যে যদি গীবত করেন আপনারই গুনাহ হবে, আপনার জীবনে ভালো কাজ থাকলে আমার আমলনামায় চলে আসবে। ভালো করে শোনেন, আর গীবত করতে মন চাইবে না। ওয়াইদা কিলা লাহু, হে নবী, মানুষকে যখন বলা হয় আসো, তাআলাও ইলা মান সালাল্লাহু আলাইহির রাসূল, আমার আল্লাহ যা নাযিল করেছে রাসূলের বিধানের দিকে আদর্শের দিকে আসো। বলু হাসবুনা, বলু বহু বছর এটা নবী, আপনি দেখবেন অনেক মানুষ এ কথা বলবে, হাসবুনা আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদনা যা আমরা পেয়েছি, আলাইহি আবানা আমাদের বাপ দাদা পূর্বপুরুষ এদের কাছে আমরা যা পেয়েছি ওইটাই আমাদের জন্য যথেষ্ট, আর লাগবে না। আমার মনে হয় আজকে যদিও 1500 বছর আগে বাংলাদেশে এখন 100% মিলে গেছে, আর বিশেষ করে টাঙ্গাইলের জন্য আরো বেশি মিলে। কোরআন শরীফ আপনি গলিয়ে খাওয়াবেন, আঙ্গুল দিয়ে চোখে আঙ্গুল দিয়ে দেখাবেন, তাও মানবে না। আপনার কথার আওয়াজ শুনে বোঝা যাচ্ছে ঠিক না বেঠিক? আওয়ালাও কানা আবাউহুম, হারফে ইসতিফহাম প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারগেটিভ সেন্টেন্স এটা। আল্লাহ তাআলা বলেন, যদিও তাদের এই পূর্বপুরুষেরা বাপ দাদারা লা ইয়ালামুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন, দিন সম্পর্কে তেমন কিছু জানতো না, হেদায়েতের উপরেও ছিল না, এরপর অন্ধভাবে আপনি দেখবেন ওদের কে ওরা মেনে চলবে। সুতরাং যারা বক্তা তাদের জন্য ঝামেলা আছে, কমিটিতে যারা আছে তারাও ঝামেলায় আছে, যারা শ্রোতা হিসাবে এসেছে ওরা আরেক ঝামেলায়, যারা আসে নাই ওরা আরেক জানতো নাই। এই কথা বলছেন এখন, একটা কথা ভুল প্রমাণ করেন তো দেখি, সবাই এখন ঝামেলায় মেনে নেওয়া লাগবে। দালিকা বিআন্নাহুম কারিহু মান সালাল্লাহু ফাআহাবাতাহুম, সূরা মুহাম্মদ 26 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনে, 13 নাম্বার লাইনে শেষ 2 নাম্বার, 2 নাম্বার রুকুর এটা 9 নাম্বার আয়াত। হে নবী, আপনি কোরআনের কথা বলার পরে মানে না এমন না, আমার নাজিল কি তো বিধান যদি কেউ মন খারাপ করে শোনার পর, কারি হো মানে মন খারাপ করা, অপছন্দ করা, ফাহবাত আমালাহুম, বক্তব্যের মাঝখানে ফা আছে, যারা গ্রামার বোঝে ওদেরকে জিজ্ঞাসা করেন ফা শব্দটা আল্লাহ কেন দিলেন, ফা বাদ দিয়ে দিলেও তো অর্থ হয়ে যেত। উপরে বর্ণিত এই কথাগুলো যদি কেউ বাস্তব জীবনে মেলায়, পরবর্তীতে গুনাগুন আমার আল্লাহর জীবনে কার্যকর করবে। ফাআহলাত আমালাহুম, আমলের বহু বছর আমল দিয়েছে, কোরআনের কোন বক্তব্য শোনার পরে মানে না এমন না, যদি মন খারাপও করে অপছন্দ করে এত মানা যায়? এ কথা যদি কেউ বলে ওর পেছনে যত ভালো কাজ ছিল সব আল্লাহ নষ্ট করে দিয়েছে। চিন্তা ভাবনা করে এই 1.5 ঘন্টা এখানে কাটাবে, কোরআনে কারিমের মহব্বতে বাড়ি থেকে যারা আসলাম জবান ছেড়ে বলছি আলহামদুলিল্লাহ, দরুদ আর সালাম পাঠ করি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক, বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তাফসীরে মাজহারি থেকে আজকে পড়ছিলাম, তাফসীরে মাজহারিতে মুফাসসিরুল ইকরাম লিখেছেন দরুদের ফজিলত বলতে গিয়ে, এই যে মৌ মাছি আমরা দেখতে পাই, কি মাছি? মৌ, আলহামদুলিল্লাহ, মৌমাছিরা যখন মধু আনতে যায় কমপক্ষে তার বাসা থেকে 10 কিলোমিটার দূরে চলে যায়, কত কিলো? আবার আলহামদুলিল্লাহ, বারবারের মা আলহামদুলিল্লাহ বলে যায়, কি জানতো না, কান লাগা ভাই, কষ্ট হচ্ছে। আল্লাহ পাক বলেন মৌমাছিকে আমি মাত্র একদিন আদেশ দিয়েছিলাম যে বাসা তৈরি করো, ওয়াও হায়া রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিদি মিনাল জিবালি
একদিন মাত্র তাদেরকে আদেশ দিয়েছিলাম যে বাসা বাঁধাও, তিন জায়গায় বাসা বানাবে। আপনি দেখবেন ওদেরকে তৈরি করার পরে মাত্র একদিন বলেছে কিয়ামত পর্যন্ত ওরা আমার এই একটা আদেশই কিয়ামত পর্যন্ত মেনে যাবে। ওদের আদেশ দিয়েছে আল্লাহ কয়বার, ওরা আজও বই পবিত্র করেনি, করেছে কিয়ামত পর্যন্ত এই সিস্টেমটা ওরা পাল্টা দেবে না, মেনে যাবে। অথচ আল্লাহ আমাদের বানানোর পরে আদেশ দিয়েছে 500, কত একটাও মানতে পারি না, এত মাসের চাইতেও তো আমরা আল্লাহর কাছে খারাপ হয়ে গেছি। বলেন এরা মধু আনার জন্য যখন বাড়ি থেকে চলে যায়, চার প্রকার মৌমাছি মৌমাছি কাজ করে, একজন আছে রানী, এরপরে আছে পিউপা, এরপরে আছে গার্ড, এরপরে আছে শ্রমিক। শ্রমিকরা যখন মধু নিয়ে আসে, একবারে আপনি রাখবেন না, কারণ পৃথিবীতে এমন কোন ফুল নেই যার উপরে 100% মধু থাকে, সর্বোচ্চ থাকে 10%। শ্রমিকরা যখন নিয়ে যে গার্ডের কাছে দেবে, ও পরীক্ষা করে পাঠাবে পিউপার কাছে, পিউপাদার গবেষণাগার আছে, পরীক্ষা নিরীক্ষা করে দেখবে 100% হয়েছে কিনা, ওটা দেবে রানীর কাছে, ফাইনাল সিগনেচার করবে, এরপরে চাকে রাখার অনুমতি হবে। মুফাসসির লিখেছেন যদি রানী দেখে যে 10% বেশি না, কিয়ামত পর্যন্ত শ্রমিক ওখানে দাঁড়িয়ে থাকবে, মধু রাখতে সাহস পাবে না। কে বুঝলেন এখান থেকে? দুনিয়ায় কোন ফুলেই তো 10% উপরে মধু থাকে না, তাহলে বাকি 90% কোথায় পাবে তারা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে একবার 52 জন কাফের ঘিরে ফেলেছে, 52টা কাফের ঘিরে ফেলে তরবারি উঁচা করে ডাক দিয়ে বলে মুহাম্মদ তোমাকে কে বাঁচাবে? বিশ্বনবী মুখ দিয়ে হঠাৎ করে বের হয়ে গেল আল্লাহ। ওরা জিজ্ঞাসা করছে কেমন করে বাঁচাই দেখবো আজ, মুহাম্মদ তোমাকে বহুত চেষ্টা করেছি দুনিয়া থেকে বিদায় করার, পারি নাই, আজকে সুযোগ পেয়েছি, শেষ কথা তোমার কাছে জানতে চাই, তুমি নবী হিসাবে দাবি করো, মুজিজা আমরা দেখতে চাই, এই মুহূর্তে আমাদেরকে একটা মুজিজা দেখাও তো দেখি। আমার আল্লাহর নবী বিপদে পড়লেই তাড়াতাড়ি আকাশের দিকে তাকাতেন, আকাশের দিকে তাকানোর অর্থ হচ্ছে আল্লাহর কাছে কিছু চাওয়া, নাকি নাকি আকাশের দিকে তাকিয়ে চাচ্ছে ভগবান তুমি কিছু দাও? সামনের দিকে একটু এগিয়ে যায়, বাকি যা কর লাগে আমি আল্লাহর কুদরত করবে। নবীজি সামনের দিকে এগিয়ে গেলেন, সামনে ছিল ফুলের বাগান, মৌমাছির ঝাঁক ওখান থেকে এসে বিশ্বনবীকে ঘিরে ফেলেছে, যাকে হোল দেয় সে তো ঝামেলা, নাকি ওদের হাতে তরবারি, তাতে কি হয়েছে, কয়টা মারবে? নবীজি ডাক দিয়ে বলে মৌমাছিরা কেন আমাদেরকে ডিস্টার্ব করো, কেন আমাদেরকে ঘিরে ফেললে? মৌমাছির যেন জবান খুলে গেছে, ডাক দিয়ে বলে মালিক জবানটা খুলে দাও, তোমার নবীকে সালাম দিয়ে জীবনটা ধন্য করি। জবান খুলে গেল, ডাক দিয়ে বলে হে রাসূল আমরা যে গুন গুন করি, আপনি মনে করছেন আমরা আওয়াজ করছি না, কেন গুন গুন করছি, আপনি তো টের পান না, আমরা পৃথিবীতে এমন কোন ফুল পাইনি যার উপরে 10% উপরে মধু পাওয়া যায়, কিন্তু আমাদের যিনি রানী আছে, পিউপা আছে, গার্ড আছে, তিন জায়গায় পরীক্ষা করে মধুটা চাকে রাখা লাগে, 100% না হলে কিয়ামত পর্যন্ত মধু রাখতে দেবে না চাকে।
নবীজি বলেন কি করো তাহলে এই 10% মধুমুখী করে নিয়ে। মৌমাছিরা জবাব দিয়েছে, রাসূল ফুল থেকে 10% মধু নিয়ে চাকের কাছে যে আমরা আপনার নামে একবার দোয়া পড়ি। এই যে গনগন আওয়াজ শুনছিলেন, এটা আওয়াজ না, এটা দরুদের আওয়াজ। আমরা একবার দরুদ শরীফ মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে পড়লে বাকি 10 ভাগ মধু যেটা আমার মুখের উপরে আছে আমার আল্লাহ 100% করে দেয়। ওইটা তখন চাকে রাখার মতো যোগ্যতা আমরা পাই। জেনবের উপরে দরুদ পড়লে মৌমাছিদের 10 ভাগ মধু 100 ভাগ হয়ে যায়। ওই নবীর আদর্শ যদি আজ আমরা পরিবার থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত মেনে নিতে পারতাম, পৃথিবীর কোন বেঈমান মুসলমানদের উপরে উঠতে পারত না। তা সবাই উপরে আমরা নিচে, এই কথা বলেন না কেন? এই পৃথিবীর দিকে তাকান, মায়ানমারে মর খা মার খায় নবীর উম্মত মুসলমানেরা, এই যে জেরুজালেমে মার খাচ্ছে মুসলমানেরা, গুজরাটে মার খাচ্ছে মুসলমানেরা, ফিলিস্তিনে মার খাচ্ছে মুসলমানেরা, সর্বোপরি বাংলাদেশেও মার খায় মুসলমানেরা। এরপরেও নাকি আমরা সন্ত্রাসী, সবাই আমাদেরকে মারে এরপর আমরা সন্ত্রাসী, এই নিয়মটা উল্টা না? তমাম দুনিয়া সবাই আমাদেরকে মারছে, আমরা মার খেয়ে মরছি, এরপরও আমরা টেরোরিস্ট, এরপরও আমরা জঙ্গি, এরপরও আমরা সব কিছু। ওই যে জঙ্গির এই তথ্যটা মেলানো লাগবে, পৃথিবীতে যত অপকর্মের হোতা মূল হোতা যারা বুদ্ধি দেয় এরা হচ্ছে ইয়াহুদি। এরা এটা মাত, পৃথিবীতে যত অপকর্ম আছে আপনি দেখবেন, এই যে বিড়ি সিগারেট, ভালো জিনিস না খারাপ জিনিস? পৃথিবীতে সর্বপ্রথম বিড়ি আবিষ্কার করেছে ইহুদিরা। আমি একটাই বললাম, আরো বলতে পারতাম, নাম নাই নাই নিলাম। যত রকমের অপকর্ম সবগুলোর মূল হোতা বুদ্ধি দেয় ইহুদিরা, প্ল্যান পাশ করে ইহুদিরা, আর ওইটা কার্যকর করার জন্য টাকা খরচ করে খ্রিস্টানরা, আর ওইটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কিছু মানুষকে ওরা সাজায়, তার নাম মুসলমান। তমাম পৃথিবীতে সব জায়গায় আতঙ্কর নাম হচ্ছে জঙ্গি। একটা জঙ্গি মুসলমান, আসল মুসলমান আপনি দেখবেন না, মুসলমান নাম ধারিয়েদেরকে ওরা সাজিয়েছে, এমন একটা পাগড়ি মাথায় দিয়েছে, দাড়ি মুখে লাগিয়ে দিয়েছে, মনে হচ্ছে মুসলমানের মতোই। কিন্তু কত টাকা পায় একটা জঙ্গি করার জন্য? আপনি টের পান, ওটা বাস্তবায়ন করার জন্য টাকা খরচ করে খ্রিস্টানরা, আর টাকা দেওয়া লাগে প্ল্যান পাস করেছে ইহুদিরা, আর এটা বাস্তবে কার্যকর করার জন্য যাদেরকে ভূমিকায় নামায় রাখছে মুসলমান। নাইলে হলে হলে আরতি জেনে তারা ধরা পড়েছে। যখন মানুষগুলো হত্যা করছে ওই সময় তো ইফতারের সময়, কোন মুসলমান ইফতারের সময় ইফতারি বাদ দিয়ে মাগরিবের নামাজ বাদ দিয়ে একটা মানুষকে হত্যা করবে, এটা আপনার কোনদিন বিবেক মেনে নেবে? কখনো না। সুতরাং এই প্ল্যানটা পাশ হয়েছে ইহুদিদের কাছ থেকে, আর ওর পেছনে টাকা খরচ করেছে খ্রিস্টানরা, আর কিছু আনকালচার মানুষকে যাদের ভেতরে কোরআন হাদিসের জ্ঞান নেই ওদেরকে মোটিভেটেড করে, ওদের ব্রেন ওয়াশ করে টাকা পয়সা হাতে দিয়ে পাঠিয়ে দিয়েছে, যা মুসলমানের দেশ বাংলাদেশ এটা কালার করার জন্য এই কাজটা কর, না তো নামাজের সময় মাগরিবের নামাজ ফরজ, ইফতারি করবে মানুষ, ইফতারি বাদ দিয়ে নামাজ বাদ দিয়ে মানুষ মানুষ হত্যা করতে যাবে, অত সোজা? অবশ্যই এর পেছনে কেউ তোয়াল কাটি নাড়ছে, এ কথা বলছে না কেন? সুতরাং বিশ্বনবীর আদর্শকে দলপথ নির্বিশেষে কোন শিরিক আর বেদাত না, শিরিক বেদাত মুক্ত ভাবে বাস্তবে মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছে। কারণ সৌদি আরবে আমি 45 দিন ছিলাম গত বছর, শিরিক আর বেদাত আমি পাইনি, কারণটা ওখানে কোরআন শরীফের চর্চা বেশি হয়। বাংলাদেশে শিরিক আর বেদাত বেশি হওয়ার কারণ এটা, এখানে কোরআনের চর্চা নেই, এক কথা বলেন না? সন্ন্যত আর বেদাত আমরা বুঝি না, এই জন্যে তো অনেক মানুষ আজ এজেন্ট নিয়েছে। অনেকে বলে হুজুর আপনি পীরের বিরুদ্ধে কথা বলেন, কখন হয় না, আমি নিজেও পীরের মাদ্রাসা করেছি 7 বছর, হাক্কানি পীর যারা আল্লাহর ওলি যারা, আমি তাদের মাথায় হাত দিয়ে পায়ে হাত দিয়ে শ্রদ্ধা করে সব সময় বলেছি,
আমি এইটা বলি যে জিনিস যত ভালো তার নকল বের হয় তত বেশি। পীর তো ভালো জিনিস, পীর মানে উস্তাদ, পীর মানে শিক্ষক, পীর মানে মুআল্লিম। আপনি যেটা জানেন না তার কাছে জেনে নেবেন। এদের নাম নিয়ে হাজারো ভণ্ড গুলো বের হয়ে বাপদাদার নাম ভাঙ্গি 180 মেয়ের বাগে চালাচ্ছে। আপনি বাস্তবতা লক্ষ্য করবেন, আগের জামানায় যারা পীর ছিল তাদের যদিও দরবার ছিল, দরবারের পাশে একটা কোরআনের মাদ্রাসা ছিল। এই যে ফোরফোরা শরীফে আমি কয়েকবার গেছি, পাকশিতে যান, ফোরফোরা যান, সরমনা যান, যারা আগে পীর সাহেব দাবি করেছে ধামতি যান, এদের প্রত্যেকটি খানকার পাশে, দরবারের পাশে একটা কোরআনের মাদ্রাসা ছিল। মানুষ যখন যেত বলতো, বাবা আমি কিছু নাই, যে কোরআন নাও, এ মাদ্রাসায় দরকার হয় পড়ো, অথবা কোরআন হাতে নাও, দেখো জীবন চলে কিনা। কিন্তু ওই সমস্ত জায়গাতে যেখানে কোরআন নেই, যাবার পরেই জিকির দিয়ে দিচ্ছে, তাও জিকির সে জিকির না, লাভ কি? বেদাতটা আগে বোঝা লাগবে। এবাদতের মধ্যে যদি নতুন কিছু আপনি আবিষ্কার করেন, ওটা বেদাত। ভালো করে বসে, এবাদতের মধ্যে যদি কেউ নতুন কিছু আবিষ্কার করে বলে এটাও এবাদত, ওটা বেদাত। যেমন জিকির করা এবাদত, জিকিরের ভেতরে কেউ যদি ঢোল বাজায়, লাফালাফি করে আর সুর দিয়ে, কি সুর গো, এই যে আমি নাম বললে আবার কি মনে করবে। এ ব্রাহ্মণ বাড়িয়ায় গিয়াসউদ্দিন তাহিরে নামে এক ভণ্ড, কি জিকির শুরু করেছে, লাফায় আর জিকির করে। আজকে ফেসবুকে দেখেন ওর বউ সহ ছেড়ে দিয়েছে, ওটা আমার বউ না, শুনলাম আমার প্রেমিকা, জিকির করে লাভ কি? ও জিকির করে ও লাফায়, যারা পাশে আছে ওরাও লাফায়, সামনে যারা ওরাও লাফায়। আপনি জিকির করবেন এবাদত, কিন্তু জিকিরের সাথে লাভ ফাল দেওয়া, ঢোল বাজানো, উল্টা পাল্টা করে নাচানাচি করা, এগুলোর নাম হচ্ছে বেদাত। এ কাজ করলে আপনাকে জাহান্নামে যাওয়াই লাগবে। এবাদতের জন্য যদি কিছু করেন মধ্যে না, এবাদতের জন্য যদি আপনি কিছু নতুন আবিষ্কার করেন, ওইটা বেদাত। যেমন মসজিদ ছিল কাঁচা, আপনি এখন মসজিদ পাকা করেছেন, এটা কিন্তু বেদাত না, কথা মনে হয় বসেন। মসজিদ মনে করেন খড়ের চাল ছিল অথবা খেজুর পাতা দিয়ে ঘেরা ছিল, এখন আপনি বিউটিফাই করবেন, টাইলস লাগাবেন, সুন্দর করবেন, অসুবিধা নেই, কারণ এটা ইবাদতের জন্য করা, ইবাদতের মধ্যে না। না, শিক্ষিত মানুষ হলে ভালো বোঝা যায়, একবার আপনি বুঝবেন না। সন্নতার বেদাত বোঝা গেছে? বেদাত হচ্ছে ইবাদতের মধ্যে যদি নতুন কিছু আবিষ্কার করে ওইটাও ইবাদত মনে করে, ওইটা কি? আরো জোরে বলেন। আর ইবাদতের জন্য আপনি যত কিছু করবেন কোনো অসুবিধা নেই। আমার ভাইরা, আমি বাস্তবতার সাথে কোরআনে কারিমে আজকের তেলাওয়াত কি আয়াত সূরা কালসারকে একটু মেলাবো, আপনারা যদি অ্যাক্টিভ থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা কালসার, এইটাই আমি কালকে কোন জায়গায় যেন পড়েছিলাম, শালিখা, কিন্তু আমি শেষ নামাতে পারে নাই 12টা পর্যন্ত, যেহেতু 12টার পরে কথা বলা আমার উস্তাদেরও নিষেধ, এই জন্য 12টার পর আমি কথা বলি না। কালকে ওই পর্যন্ত রেখেছিলাম, ওখান থেকে শুরু করি, বুঝবেন তো আপনারা। আমার সাড়ে নজর বাদ দিয়ে যদি তাফসির গুলো ছিল কাউসার পর্যন্ত অনেকে শোনে নাই, এক কথাই বলছে বিশ্ব নবী 53 বছর বয়স পর্যন্ত এত অত্যাচার জুলুম নির্যাতন সহ্য করেছেন, যেটা অকল্পনীয়,
তমাম পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছে সব নবীর উপর দিয়ে অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে, সব যদি এক পাল্লায় রাখা হয় নবীর এই 63 বছরের ভেতরে যে 53 বছরে যত অত্যাচার তিনি সহ্য করেছেন তার সমান হবে না। শুধুমাত্র তায়েফের ময়দানে যে মার খেয়েছিলেন, তায়েফের ময়দানে যে অত্যাচার জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন তার সমান হবে না। যেখানে নবীজি অজ্ঞান হয়ে পড়েছে, নবীজির সবচেয়ে বেশি রক্ত ঝরেছে এই জায়গায়, বেহোশ হয়ে পড়ে আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, ওই পাহাড়টা এখনো আছে, উপর থেকে দুইটা পাথর ওরা ফেলে দিয়েছে 8-9 জন মিলে, যেন এখানেই মোহাম্মদ শেষ হয়ে যায়। নবী তো অজ্ঞান হয়ে তো পড়ে আছে, আল্লাহ পাক বলেন জিব্রাইল আমার নবী তো অজ্ঞান, পাথরটা পড়বে, তোমার আদেশ দিলাম পাথর যেন আর গড়াতে না পারে, যতদূর গড়িয়েছে পর্যন্তই থাক। নিজের চোখে দেখে আসলাম পাথর এখনো পর্যন্ত পাহাড়ের অর্ধেক পর্যন্ত এসে থেমে গেছে, পাহাড়ের পাদদেশে বিশাল এক পাথর খন্ড, পাথরকে ডাক দিয়ে বলে পাথর যাকে নিয়ে এসেছি কিন্তু জাহানের বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই মুহূর্তে জলদি করে নবী মুহাম্মদ রাসূলের জন্য তুমি তোলার মতো নরম হয়ে যাও। জিব্রাইল বলে শুধু বলতে দেরি, বিশাল পাথর নবীর জন্য তোলার মতো নরম হতে দেরি হয়। নবীকে রাখলাম আর উপরে রক্তগুলো তিনি দেখলেন, হাতটা মুখের উপরে দিয়ে দেখে পুরো শরীর থেকে রক্ত ঝরছে, জুতা আটকে গেছে, মোনাজাতে হাত তুলে বলে রব্বুল আলামিন এই জাতির কল্যাণ কি করে হবে যারা তার নবীর চেহারাকে রক্ত দিয়ে লাল বানিয়ে দিল, হে আমার মাবুদ আমার শরীরে রক্ত ঝরছে, আমার চেহারার রক্ত দেখে যেন আবার তোমার রাগ হয়ে না যায়, তোমার কাছে দোয়া করছি আল্লাহ যারা বসে নাই তুমি এই তায়েব বাসীকে হেদায়েত দিয়ে দাও। আল্লাহ